গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবচানী। আমি দেবচানী আর তোমাদের সাথে শেয়ার করি, এটা একটা জুঁই ফুলেরই মনে হচ্ছে গাছ। তো তোমরা যদি জানো এটা কি গাছ আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। জুঁইয়ের মতোই ফুলটা, সুন্দর গন্ধ হয় আর পাতাগুলো একটু অন্যরকম, জুঁইয়ের মতো ঠিক পাতা নয়। আমার যতদূর মনে হয় এটা জুঁই প্রজাতিরই গাছ। আর এইটা হলো কুন্দ। তো কুন্দ প্রচুর ফুটছে আর এই ফুলগুলো সমস্ত কিছুই ফুটছে। আর নিচে একটা এটা তো রঙন, পিঙ্ক রঙন। আর এই জবাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো বেশ কিছুদিন আগেই জবাটা আনা হয়েছে, তো মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। আর প্রায় সকাল 8:30-9 বাজে, তো মা গাছের ফুলগুলো তুলছে কারণ পুজো দেবে বলে। আর যেটা হয় মানে মায়ের খুব মানে ভালো লাগে যে গাছ থেকে ফুল পেরে নিজে হাতে তুলে পুজো দেওয়া, তো সেটা আমি ফিল করি কারণ আমিও যখন ছোটোবেলা থেকে একটু বড়বেলা বলি 10 বছরের উপরে যখন আমার বয়স, তো ছোটোবেলায় তো ওটাই, তো আমি যখন গড়িয়ায় যেতাম ঠাকুমাদের বাড়িতে, তো ঠাকুমাদের বাড়িতে যত ফুল গাছ থাকতো তো সব ফুল আমি বলতাম দাও ফুলে সাজিয়ে দাও আমি ফুল তুলছি। তো ঠাকুমা খুব তখন খুশি হতো, বলতো কয়েকদিনের জন্য আমার রেস্ট মানে ফুল গাছের ফুল তোলাটার জন্য আমি ছুটি। তো আমি খুব খুশি হয়ে ফুল তুলতাম, তো সেইটাই মা আসলে আমাকে বলে যে আমি ফুলটা তুলি। মানে নিজে হাতে গাছের ফুল তুলতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার ঠিক নিজে হাতে গাছের ফুল তুলতে একদম ভালো লাগে না, ছোটোবেলায় তবু ভালো লাগতো কিন্তু এখন না একদম ভালো লাগে না, মনে হয় যেন গাছেই ফুলগুলো থাকুক। আর এই জন্যই আমার হাজবেন্ডের সাথে আমার একটু বলতে পারো ঝগড়া হয়। আর দেখো খেজুর গাছে অনেক খেজুর হয়েছে, অনেক বলতে অন্যান্য বছরের তুলনায় একটু কম হয়েছে, তো সেটা এক ঝলক দেখালাম। তো এখন ছোট্টো ছোট্টো কাঁচা কাঁচা মতো আছে খেজুরগুলো। আর এদিকে যে ফুলগুলো ছিল সেগুলোও মা তুলে নিচ্ছে, খুশি মনে তুলছে আর ভালোই লাগছে। বেশ প্যাকেটটা ভর্তি হয়ে যাচ্ছে ফুলে, আর আসনে দিলে ভালো মতো সুন্দর দেখতে লাগবে। আর যেটা হয় মানে কলকাতাতে তো গাছ যেখানে থাকে সেখানে গাছপালার বড়ই অভাব, ফুল গাছের বিশেষ করে। আর এরকম এত ফুল আমাদের বাড়িতে, ও বাইরে থেকে কেউ আসলে না মানে সবাই বলে ওরে বাবা এত ফুল কিনতেই লাগে না, তো আমরা বলি না আমরা কিনে এনেই পুজো দিই। হ্যাঁ জবা টবা জবা ফুল টুলগুলো দিয়ে তো পুজো দিই, কিন্তু সব ফুল যেন তুলতেই যেন আমার মায়া লাগে, মনে হয় যেন গাছেই থাকুক। আর এদিকে দেখো বানিয়ে নেব সকালের টিফিন, সেটা হচ্ছে চাউমিন। তো ছোটোবেলায় যেরকমভাবে মা বানাতো আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে, তো সেভাবেই বানাবো। আর বিনস গাজরটা দিচ্ছি না কারণ বিনস গাজর ছাড়াই চাউমিনটা বানাবো। তো চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি আর পুরন্ত গরম জলে শুধু আমি ফেলে রাখি, তারপরে খানিকক্ষণ বাদে এটা জলটা ঝরিয়ে নিই। আর এই চাউটা ভীষণই সুন্দর, মানে খুব সুন্দর ঝরঝরে ব্যাপারটা থাকে। আর তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে তেলটা একদম গরম হয়ে যায়, আর পেঁয়াজ থেকে খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়, আলুটাও ভাজা হয়ে যায়। আর ছোটোবেলায় এর মধ্যে মা দিত, মানে আমরা যখন ছোটো ছিলাম মা দিত চিনে বাদাম, তো সেটারও একটা কিন্তু আলাদা রকম স্বাদ লাগে কারণ তখন বাঙালি হিসেবে চাউমিন নতুন নতুন এসেছে, আমরা ঠিক জানতাম না চাউমিনে কী কী দেওয়া হয়। তো পরের দিকে তো এখন আলুটা পুরো বাদই দিয়ে দিই, আর গাজর বিনস দিলে তো ভীষণই সুন্দর একটা টেস্ট আসে। আর এর মধ্যে ডিমটা ফেটিয়ে দিলাম, ডিমটা না এইভাবে ফেটিয়ে দিলে চাউমিনের স্বাদটা বেশি ভালো হয়, আলাদা করে ডিম ভেজে দিলে সেই স্বাদটা পাওয়া যায় না, আর ডিমের মধ্যে লবণগুলোও ঠিকঠাকভাবে ধরে। আর দিয়ে দিলাম গোলমরিচগুলো, আর দিলাম চাউমিন মশলা। তো চাউমিন মশলাটা দিলে তো ভীষণই ভালো টেস্ট আসে চাউমিনে, কিন্তু যদি সেটাও ঘরে না থাকে তাহলে গোলমরিচগুলো দিলেই ভীষণ ভীষণ ভালো টেস্ট আসে। তো এদিকে চাউমিনটা বানিয়ে নিচ্ছি, আর কিছু রান্না করার আছে সেগুলোও করে নেব, আর সবাই মিলে এখন বসে টিফিনটা করে নেব। আর আমার হাজবেন্ডের তো চাউমিন এগরোল এগুলো হলে তো আর কোনো কথাই নেই, তো ঘরোয়াভাবে চাউমিনটা বানিয়ে নিলাম। আর এদিকে দেখো রান্না করতে আবার চলে এসেছি, আর রান্না করব রাঙা আলু শাক ভাজা। তো বাড়িতে যে শাকটা হয়েছে, রাঙা আলুর যে গাছটা হয়েছে সেই শাকটাই ভেজে নেব, কারণ আমার বাবা ভীষণই ভালোবাসে শাক খেতে। আর রাঙা আলু শাক তো কলকাতায় কিনতে পাওয়া যায় না, কলকাতায় কেন বাজারে কিনতে পাওয়া যায় না,
তো তাই জন্য ভাবলাম বাড়িতে একদম বিনা সারের চাষ করা, আমার চাষ করা, তো সেটা সেই শাকটা বাবাকে খাওয়াবো। শুধু বাবা কেন খাবে, আমরা সবাই মিলেই খাবো। তো পেঁয়াজ, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছু দিলাম না, লবণ দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। আর রাঙা আলুর শাক তো ভীষণই উপকারী আর ভীষণই সুন্দর টেস্ট। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে একটা ভিডিওতে, তো বাবা খেয়ে বললো হ্যাঁ পুরো কলমি শাকের মতোই খেতে, আর ভীষণই সফট শাকটা। তো রাঙা আলু শাক ভাজা হয়ে গেল, আর এবারে রান্না করে নেব মাংস। তো তার জন্য পেঁয়াজটা তো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে যে তেল দিয়ে লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, কারণ যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয় আর সব কিছু ভাজাটা ঠিকঠাক মতো হয়। আর আলুগুলো প্রথমে ভেজে তুলে নিলাম, আর মাংসটার মধ্যে লবণ, হলুদ সব কিছু দিয়ে, যেরকম আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, তো সেভাবেই এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো মনে হচ্ছে যে রান্না করতে করতে ম্যারিনেট করেছি, তা না, মানে এটাকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। আর পেঁয়াজ তো ভেজে দিচ্ছি, তাই জন্য আদা মানে পেঁয়াজটা বাদ দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু পেস্ট করে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তো আলুটা ওইদিকে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও তো ভাজা হয়ে গেছিলো, তো সেগুলো দিয়ে ঝটপট করে মাংসটা রান্না করে নিচ্ছি। আর আমার বাবা মানে মাংসের একটু যেটা হয় না পাতলা করে ঝোল, ওইটাই আমার বাবা পছন্দ করে। আমি বোন মানে ছোটোবেলা থেকে মাংসের যে পাতলা করে যে ঝোল হয় না সেটাই আমরা খেতাম, কারণ আমার বাবা একদম মানে ঝোল যাতে হয়, থালা দিয়ে যাতে গড়িয়ে পড়ে, তো সেরকমই পছন্দ করে। তো কষা মাংস যখন মাংস কষানো হতো খেতাম, কিন্তু কখনো হতো না যে মানে কষা কষা মানে গায়ে গায়ে যে মাংসটা রান্না হবে সেটা কখনোই হতো না বাবার জন্য। তো আমার হাজবেন্ডও তাই, একটু ঝোল ঝোল রাখতে হবে, না হলে তার খুব অসুবিধা হয়। তো মানে একদম পাতলা ঝোল আবার চায় না, মানে গ্রেভি মতো একটু যেন থাকে, তো সেইভাবেই খেতে পছন্দ করে। তো তবু অতটা পাতলা ঝোল করিনি, একটু মাখা মাখা মতোই করেছি আর শাক ভাজা করেছি। আর মা কুড়িয়ে নিচ্ছে আম, আমাদের গাছে যে ছোটো ছোটো আমের কুশিগুলো পড়ছে সেগুলোই কুড়িয়ে নিচ্ছে, তো সেটাও একটা আলাদা রকম কিন্তু আনন্দ থাকে এই আম কুড়ানো। তো মা আমগুলো কোড়াচ্ছে আর এরকম উঠানের মধ্যে পড়ে থাকে, আমার হাজব্যান্ড একটু কুড়িয়ে টুড়িয়ে রাখে, পরে ওগুলো দিয়ে ডাল করে খেয়ে নিই। আর এইরকমই কুল পড়লেও সারাটাক্ষণ কুল কুড়াতে যেন মানে বোর হয়ে যাই, তো আমরা বোর হয়ে যাই, কিন্তু যারা প্রথম প্রথম আসে তাদের তো ভীষণই ভালো লাগে, তাই না? তো ওই জন্য মানে মা আম কুড়াতে ভীষণ ভালো লাগছে তার। আর আমের একটা কাঁচা আম যখন গাছ থেকে পড়ে বা পাড়া হয় তো সেটার একটা সুন্দর গন্ধ হয়, তো সেই মানে গন্ধটা ভীষণ ভালোও লাগে। তো মা বলছে কি সুন্দর গন্ধ, বাজার থেকে যখন আমরা আম কিনে আনি এইরকম সুন্দর গন্ধ পাওয়া যায় না, কিন্তু কারণ বাজার থেকে তো সঙ্গে সঙ্গে আম পেরে সঙ্গে সঙ্গে বিক্রি হয় না, কয়েকটা দিন বাদে বিক্রি হয়, তো ওই গন্ধটা পাওয়া যায় না। আর এদিকে কয়েকটা আম পড়লো, পেরে নিচ্ছে মা, খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। মা বাবা চলে যাচ্ছে আজকে, নমস্কার সারা। সব নিয়েছো তো, গাছের প্যাকেটটাও নিয়েছো? যখন আমাদের বাড়িতে আসার হয় তখন কখন আসবে একটা ব্যাপার থাকে, তাড়াতাড়ি কাজকর্ম করে নিই, মা ওরা আসবে এরকম একটা ব্যাপার থাকে, আবার যখন চলেও যায় তখন ভীষণ খারাপ লাগে। আর বিশেষ করে যখন চলে যায় তারপরে না বাড়ি মানে ঘরের দিকে যখন ফিরে তাকাই, উঠোনে জামা কাপড় মেলা থাকে, তো সেটা দেখলে না বেশি কষ্ট লাগে। তো ওই জামা কাপড়গুলো ওই জন্য তুলে নিয়ে আমি তো শুকিয়েও গিয়েছিলো, তো তুলে ঘরে নিয়ে নিয়েছি, কারণ ওই জামা কাপড়গুলো উঠোনে যদি মেলা থাকে না তখনই একটা মন খারাপ একটা ব্যাপার থাকে, এমনিতেও মন খারাপ লাগে কারণ উঠোনটা না তখন পুরো ফাঁকা থাকে, কারণ আমরা উঠোনে বসি, চা খাই, গল্প করি, উঠোনে ময় ঘুরে বেড়াই, তো ওই জন্য একটু খারাপ লাগে। তো এখান থেকে টোটো পেয়ে যাবে, তারপরে স্টেশনে চলে যাবে, যত দূর চোখ যায় তাকিয়ে থাকি। তো আমার বোনের বিয়ের পরেও না আমরা যখন
বোনের বাড়ি যেতাম আমরা যখন, তখন বোন এরকম দাঁড়িয়ে থাকতো আর আমরা যখন বাড়ি ফিরে যেতাম ওই মুহূর্তটা ভীষণ খারাপ লাগতো।